খুব ভালো আছি, মানে জাস্ট ঈদ কাটিয়ে চলে এলাম কলকাতায়। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন কাটলো ঈদ তাহলে? দারুণ কেটেছে। এবার দীর্ঘদিন পর পরিবারের সবাই একত্র হয়ে ভীষণ আনন্দ করে আমরা ঈদটা কাটিয়েছি, আর সেই সাথে চেষ্টা করেছি আশেপাশের সবাই কিনা আনন্দটা করতে। বিকজ আমি যেটা বিশ্বাস করি যে আনন্দ একা করে কোনো আনন্দ হয় না, আনন্দ যখন পাশে আশেপাশে সবাইকে নিয়ে করা যায় তখন সেটা মহানন্দে পরিণত হয়। আর এবার ঈদে আমাদের প্রচুর সিনেমা রিলিজ হয়েছে, বাংলা সিনেমার জয় জয়কার হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে হলে যাচ্ছে, অনেক ট্রাফিক জ্যাম কমে গেছে ঢাকার, আমাদের পদ্মা ব্রিজ হয়েছে জানো নিশ্চয়ই, রাস্তাঘাটের অবস্থা খুব ভালো। তো সব কিছু মিলে এবার খুব সুন্দর একটা ঈদ কাটিয়েছি আমরা। এই যে বললেন না সবাইকে নিয়ে থাকতে হয়, এই কাজটা আপনার থেকে শেখার, কারণ সম্প্রতি ঋতুপর্ণা সেনগুপ্ত বলছিলেন যে ঢাকায় গিয়েছিলেন আপনি হোটেলে উঠতেই দেননি ওনা। ঋতু ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। তো ঋতু ঢাকায় গেছে, এক রাত থাকবে, সো অফকোর্স